আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন একটা ফ্যাক্টরিতে আছি যেখানে হচ্ছে জিএমটি প্লেট বলা হয়, যেটা এই প্লেট বানানোর ফ্যাক্টরিতে, জিএমটি প্লেট বানানোর ফ্যাক্টরি। বেসিক্যালি কংক্রিট ব্লকের মেশিন সহ অন্যান্য যে হাইড্রোলিক মেশিনারিজগুলো আছে, যেগুলোতে কংক্রিট প্রোডাক্ট বা অন্যান্য প্রোডাক্ট বানানোর জন্য এক ধরনের প্লাইউড বোর্ড বা জিএমটি প্যালেট লাগে, যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে সারি সারি করে বানানো। সো আমরা চায়নার শ্যাংডং প্রভিন্সে আছি, এখানে জিএমটি প্যালেট বানানোর যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো কিভাবে জিএমটি প্যালেট ব্যবহার করা হয়। যেহেতু বাংলাদেশে এখন প্রচুর কংক্রিট ব্লকের ফ্যাক্টরি হচ্ছে, সো কংক্রিট ব্লক বানাতে গেলে এই প্যালেটটা একেবারেই খুবই একটা ফরজ জিনিস। এই প্যালেট ছাড়া মূলত ব্লক রাখার খুব অসুবিধা হয়। আমরা অনেকেই যদিও প্লাইউডের এক ধরনের বোর্ড ব্যবহার করি, বাট সেগুলো আবার 6 মাস 1 বছরের ভিতরে ভেঙে যায় বা 2 বছর পর্যন্ত যায়, দামও অনেক বেশি। তো জিএমটি প্যালেট আমরা যদিও চেষ্টা করছি সেফওয়ে টেকনোলজি লিমিটেড এই প্যালেটগুলো ইম্পোর্ট করার, তো এগুলোর বাংলাদেশে কাস্টম ডিউটি বেশি হওয়ার কারণে ইম্পোর্ট করাটা কিছুটা কঠিন হয়। তো আজকে একটু দেখাবো আমরা জিএমটি প্যালেট কীভাবে বানাই। দেখতে পাচ্ছেন যে ওইখানে ওই কার ফ্যাক্টরি থেকে, যে ফ্যাক্টরিগুলো প্রাইভেট কার বা বিভিন্ন রকম গাড়ি বানায়, ওই ফ্যাক্টরি থেকে ওয়েস্টেজগুলো নিয়ে আসছে। ওই ওয়েস্টেজগুলো এখানে সারি সারি করে রাখছে, যেগুলোকে আবার এই যে গাড়িটা দিয়ে, এটা একটা হুইল লোডার টাইপের গাড়ি, যেটা একটা স্পেশাল গাড়ি, এটা দিয়ে ট্রেনে এইখানে আনা হয়। দেখেন দেখেন, এগুলো হলো প্রাইভেট কারের ইনসাইডে ব্যবহার করা হয়। ব্যবহার করার পরে যে ওয়েস্টেজটা আছে সেই ম্যাটেরিয়ালটা এটা, এই যে ফোম আছে, গ্লাসিস ফাইবার বলা হয় নাকি যেন, এগুলো কি অনেক নামেই চেনে। এই ম্যাটেরিয়ালগুলোকে আবার এখানে কার্টুনও দেখা যাচ্ছে, ব্ল্যাক গ্লাসিস ফাইবার, আসলে এইটা অ্যাকচুয়ালি প্রাইভেট কারের যে ইন্টেরিয়র ভিতর সাইডে ব্যবহার করা সেই ম্যাটেরিয়ালটা, ওয়েস্ট অফ দ্য কার রাইট। এই ওয়েস্টেজটাকে এখানে দিয়ে তারা ক্রাশিং করে, হ্যাভি মোটর আছে দুই সাইডে, এখানে ক্রাশিংয়ের ফলে, ক্রাশিং করার পরে এখান দিয়ে এই ম্যাটেরিয়ালগুলো চলে যায়, এই যে এখানে ছোটো ছোটো সাইজ করে, ঘুরা ঘুরা হয়। হওয়ার পরে ওই সাইডে একটা বড় গোডাউন আছে, যেই গোডাউনে স্টক করে যেগুলো ফাইবার ম্যাটেরিয়াল। তারপরে এরকম একটা জারে করে একটা নির্দিষ্ট মেজারমেন্টে ওনারা নিচ্ছে, নির্দিষ্ট ওয়েটে দিচ্ছে, 25 কেজি মেবি। এন্ড দেন এইখানে একটা ফর্মা আছে, যে ফর্মাতে, এটা খুব হিটিং এলাকা, প্রচুর হিট আছে, হিট প্রুফ এক ধরনের ইয়ে দিয়ে দিচ্ছে, ফর্মাতে দিচ্ছে ম্যাটেরিয়ালটা মেজারমেন্ট করে, এটাকে দিচ্ছে এখানে রাইট। এখানে সম্ভবত 1 থেকে 2 মিনিটের মতো থাকে, নির্দিষ্ট একটা টাইম আছে, নির্দিষ্ট টেম্পারেচার। সো দ্য প্ল্যাক, দ্য প্যালেট উইচ গো ইনসাইড অটোমেটিক্যালি রাইট। এটা একটা মানে চাপ ও তাপের মাধ্যমে করা হচ্ছে, দেয়ার ইজ অলসো ইউজ স্টিম, ওয়াটার স্টিম রাইট, এই যে ছেলে দিল চলে গেল, একটা ঢুকছে আর একটা বের করে ফেলছে নাকি? হ্যাঁ, একটা ঢুকার সাথে সাথে বের করে ফেললো, বের করে ফেলার সাথে হিট প্রুফ আবরণটা প্রথমে সরায় ফেলে, ওখানে যে মেল্ট করা হলো বা একটু খামির বানানো হলো, ওই খামিরগুলোকে তারা এখন নিবে, এই যে খামিরগুলোকে নিচ্ছে। এটা বেশ কঠিন কাজ মনে হচ্ছে, এই জন্য ওনারা হাতে সেফটি গ্লোভ বা হ্যান্ড গ্লোভ নিয়েছে। এই যে একটা বোর্ডের দিকে বানানো হয়ে গেছে, এই খামিরটা দিয়ে দিচ্ছে আবার, খামিরটা দিল, এটা একটা হিট হাইড্রোলিক প্রেসিং মেশিন, সাথে স্টিম আছে, এখানে 1000 টন হাইড্রোলিক প্রেশার দেওয়া হয়, এবং এরপরে সে বানানোর পরে ও বানানোর সাথে সাথে সাইডগুলো কেটে ফেলতেছে, ক্লিয়ার করতেছে, যেহেতু এটা গরম ঠান্ডা হয়ে গেল, গরম গরমে গরমে কেটে ফেলতেছে রাইট, ঠান্ডা হলে কাটা খুব কঠিন হবে। কাটার পরে এই প্যালেটটা, এইটা একটা কুলার চেম্বার, এখানে দিয়ে একই সাথে সোজা করে এবং হলো কুল করে, যেহেতু এটা গরম জিনিস, ঠান্ডা করলে এইটার সাস্টেনেবিলিটিটা ঠিক থাকে। এই যে এটা তো প্রেসার দেয় এবং ঠান্ডা দেয়, দেওয়ার পরে ফাইনালি এই ধরনের জিএমটি বোর্ড বানানো হয়। এটা এখনো গরম আছে, এবং ফাইনালি যেটা করে, এই রকম প্যাকিং করে তারা এক্সপোর্ট করে বা দূরের কোথাও ফ্যাক্টরিতে পাঠায়।
সো এটা জিএমটি প্যালেট এইজন্য বলা হয় যে এটা ফাইবার প্যালেট এটার সাস্টেইনেবিলিটি বা ডিউরেবিলিটি অনেক হেভি সো মেনি হ্যাক সো মেনি নাই সো এই জিএমটি প্যালেটগুলোর সাইজ ডিফারেন্ট ডিফারেন্ট করা যায় কিন্তু হ্যাঁ আমরা আমাদের দেশে 17 এমএম 22 এমএম 25 এমএম 28 এমএম 30 এমএম পর্যন্ত ব্যবহার করি ডিপেন্ড করে যে আমরা কোন মেশিনে কোন কাজে ব্যবহার করব যত বড় মেশিন নেই আমরা কংক্রিট ব্লক তত বেশি চওড়া হতে হয় ইউজুয়ালি 25 এমএম বা 22 এমএম চালায় 25 এমএম হলে ভালো হয় কিউটি 10 কিউটি 12 15 এর ক্ষেত্রে হয়তো 28 এমএম 30 এমএম ব্যবহার করা হয় তো এইটা জিএমটি বেসিক্যালি গ্লাসিস ফাইবার ম্যাটেরিয়াল বলা হয় এই ম্যাটেরিয়াল দিয়ে বানানো থ্যাংক ইউ